नमस्कार बंधुरा, गार्डेनिंग कल्चारे अपन स्वागत जानाच्छि। बंधुरा, गार्डेनिंग कल्चार आयोजित जे प्रदर्शनी आम्रा गतकाल थेके शुरू करेछिलाम, आज तार द्वितीय दिन एवं शेष दिन। तो अनेक बागानी बसियाट एवं बसियाटेर दूरवर्ती नाना जायगा थेके बागानीरा आसछेन, बागान जारा भालोबासेन तारा आसछेन। तो आज एरकम अनेकेई एसेछेन, सबे शुरू होयेछे आमादेर प्रदर्शनी, शुरूते ही एसेछेन खूब परिचित मुख। आपनारा जारा बागान करेन तादेर खूब परिचित मुख, साई गार्डेनेर साईदुर भाई। सुदूर हावड़ा थेके तिनि चले एसेछेन आमार बागान देखते। आमी माने आनंदेर कोनो भाषा नेई प्रकाश करार, जे एरकम एकजन मानुष जार सारा बांगला जुड़े मानुष जाके चेने, जारा बागान करेन, जार कण्ठस्वरे सबाई अभिभूत, सेई मानुषटा आमार बागान देखते एसेछेन। आमी যতটুকু পেরেছি সাজিয়ে গুছিয়ে রেখেছি, জানি না ওনার কেমন লাগবে। আজ ওনার কথা শুনব, ওনার প্রতিক্রিয়া নেব এবং সাথে সাথে আমার বাগানটাও আপনাদের ঘুরিয়ে একটু দেখাবো। তো আমি হাবড়া থেকে এসেছি, বেশ এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার দূর। তো এসে সত্যি অভিভূত। আমরা যে কোনো এক্সিবিশন বা যে কোনো এই ধরনের অনুষ্ঠানে গেলে সবসময় বাহবা বা সুন্দর সাবাস বলি, কিন্তু সত্যি শুধু সৌজন্য বসে নয়, আমি মুগ্ধ। শুধু নিজের বাগান বা আরও কয়েকটা বাগানে ঘুরেছি, কিন্তু তুষারবাবুর প্রতি আমার একটা অভিযোগ যে এই ধরনের একটা প্রোগ্রাম করার পরেও উনি আরও অনেক লোককে আমন্ত্রণ কেন জানান না, অথবা জানান হয়তো আরও প্রচুর লোক এলে ভালো হতো, তারাও অনেক উৎসাহিত হতো গার্ডেনিং করতে এবং উদ্বুদ্ধ হতেন কীভাবে বাগানকে সুন্দর করে সাজানো যায়, যে শেখার শেষ নেই। এখানে এসে সত্যি আমিও অনেক কিছু শিখতে পারলাম এবং চাইবো যে উনি বছরের পর বছর এগুলো আরও বড় করে করুন এবং আয়োজনটা একটু প্রচারটা একটু বেশি করুন, যাতে আরও লোকজন এর মধ্যে নিযুক্ত হতে পারেন এবং তারা শিখতে পারেন যে কিভাবে ছোট্ট বাগান সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সুন্দর করে ফুল তৈরি করা যায়। এবং আরেকটি বিষয় জানলাম এসে, যে সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে কোনো ধরনের রাসায়নিক সারের প্রয়োগ ছাড়াই বা রাসায়নিক কীটনাশক ছাড়াই। এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে যে রাসায়নিকের কবল থেকে কীভাবে বাগানকে মুক্ত রাখা যায় এবং সুন্দর করে গড়ে তোলা যায়। আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে আরও দেখতে পাবেন। তবে এক কথায় আমি অভিভূত এবং আপ্লুত। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুর ভাইকে। আমরা গত 2 বছর করেছিলাম, মাঝখানে কোভিডের কারণে হয়নি 2 বছর, তার আগেও 2 বছর করেছি। আসলে বাড়িতে বাগান বাড়ির উপরে বেশি লোক এখানে জায়গা দেওয়া অসম্ভব, সেই জন্যে আমরা সেভাবে নির্বিচারে বলতে পারি না। হ্যাঁ, অবশ্যই ওনার কথা ঠিক, এই ধরনের উদ্যোগ যদি মানুষের সামনে আনা যায়, যারাই আসছেন নতুন নতুন তারা এমনভাবে তাদের অভিমত প্রকাশ করছেন যে আপনি একই কথা বলছেন, প্রত্যেকে একই কথা বলছেন যে আপনি কেন আপনার এই শখ বা আপনার এই প্রচেষ্টা মানুষের ভিতরে ছড়িয়ে দিচ্ছেন না কেন। তো শুধুমাত্র বাড়ির উপরে বলে আমরা হয়তো ততটা মানুষকে জানাতে পারি না, তবে পরবর্তীকালে নিশ্চয়ই চেষ্টা করব কোনোভাবেই। সবাই দাবি এটা, যারাই আসছেন তাদেরই দাবি এটা। সেই ক্ষেত্রে আরেকটা অনুরোধ, যদি বাড়িতে এটা সমস্যা হয়, আমরা চাইব যে আরও বৃহত্তর ক্ষেত্রে বড় কোনো জায়গা দরকার হলে যৌথ উদ্যোগে এটাকে ছড়িয়ে দিন। এবং আপনার যেটা আমার সবথেকে বেশি ভালো লাগা, যে রাসায়নিক প্রয়োগ ছাড়াই যে এত সুন্দর ফুল ফোটানো যায়, এটা আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের পরিবেশকে দূষণমুক্ত করার যতটুকু আমাদের পক্ষে সম্ভব সেই চেষ্টাটা রাখতে হবে, যেটা আপনি নিরন্তর করে চলেছেন সেটা অন্যদের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। সেটাই দরকার। আজ পৃথিবী যে দূষণের কবলে আমরা যে বিপদের সামনে দাঁড়িয়ে আছি, আগামী প্রজন্ম আরও সমস্যায় পড়বে। তো সেই জন্যে আমাদের ভাবতেই হবে কীভাবে রাসায়নিক সার কীটনাশক বর্জন করে জৈবভাবে বাগান করা যায়, এই ধরিত্রী মাতাকে সুস্থ রাখা যায়। অবশ্যই আমরা যারা একটু বুঝি তাদের তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই ভয়েসটা আমরা গার্ডেনিং কালচারের মাধ্যমে সবাইয়ের সামনে তুলে ধরি, আপনারাও তুলে ধরবেন, ধরছেন নিশ্চয়ই। এই সবার প্রচেষ্টায় আমরা নিশ্চয়ই এগোবো, আস্তে আস্তে এগোবো। এই আর যদি ফিনিশিং আপনি যদি কিছু অভিমত দিতে চান সবার উদ্দেশ্যে বা আমার বাগান সম্পর্কিত, বলুন। আমরা না, এক কথায় তো বাগান দেখে এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গাছে গাছে কীরকম ফুল ফুটে আসে এবং খুব সুন্দর গোছানো সাজানো বাগান। যে কথা এক কথায় বললাম, শেখার শেষ নেই।
আমরা এখান থেকেও অনেক কিছু শিখব, যারা সরাসরি উপস্থিত হতে পারেননি ভিডিওর মাধ্যমে তারা দেখতে পাবেন। এবং আমিও চেষ্টা করব আমার আগামী দিনে ভিডিওগুলোতে, আমি প্রস্তুতি নিয়ে আসিনি তো, এখানে ভিডিও করার এবং এগুলোকে তুলে ধরার, আরও সুন্দর ব্যাখ্যা করার। তো ভিডিও দীর্ঘায়িত শুধু আমার বক্তব্য দিয়েই করব না, আরও অন্যান্য বিষয়গুলো আপনারা দেখুন এবং মনের আনন্দে গাছ লাগান, পরিবেশকে সুস্থ সুন্দর রাখুন। এবং অবশ্যই আমিও কখনো কখনো হয়তো রাসায়নিকের প্রয়োগ করেছি, কিন্তু আমরা চেষ্টা করব যতটা রাসায়নিক প্রয়োগ কমিয়ে জৈব উপায়ে করা যায়। এবং জৈব উপায়েও যে প্রচুর ফুল পাওয়া যায় সেটা এই বাগান দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন। দূর ভাইকে এবং সবাইকে বলবো আমাদের দর্শক বন্ধুদের যে সাইদুর ভাই তো পুরনো মানুষ, তার পাশে আপনারা আছেন, থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের বাগান দেখবেন, আপনার সুচিন্তিত মতামত দ্বারা আমাদের সমৃদ্ধ করবেন, সুস্থ থাকবেন, বাগান করবেন, মনের আনন্দে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিও এখানে আমরা শেষ করলাম।